প্রতি মুহূর্তে রাজধানীর সহরারতী হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ লিমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আজহার লিমন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। আমরা প্রথমে যাব রাশেদ লিমনের কাছে। রাশেদ, অপলা, আমি রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই ডেঙ্গু ওয়ার্ড, পুরুষ যে ওয়ার্ডে, এবং যে ওয়ার্ডে কিন্তু এখনো ওয়ার্ডের যে নিচে মেঝেতে সেখানে কিন্তু রোগী রয়েছে। কিন্তু বিশেষ করে এরপরেও কিন্তু আসলে একটা স্বস্তির জায়গা আছে, কারণ সোহরাওয়ার্দী হাসপাতালেই গত যদি আমি এক সপ্তাহ বা তার আগের কথা বলি, সেখানে কিন্তু 350-400 রোগী প্রতিদিন এই ডেঙ্গু নিয়ে থাকতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু আজকে কিন্তু 296 জন এবং গতকালকে ছিল 295 জন। এবং এই সংখ্যাটা কিন্তু আমরা যেটা দেখছি যে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ যে বলছে 295 থেকে 305 এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ স্বস্তির জায়গা কিন্তু তৈরি হয়েছে কিছুটা। তবে আরও একটা বিষয় যে আজকে নতুন করে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানালে যে ল্যাবের যে পরীক্ষা সেখানেও কিন্তু তাদের যে একটা ঝক্কি ঝামেলা, যে বাড়তি প্রেশার, সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। কারণ তারা এই সোহরাওয়ার্দী হাসপাতালের প্যাথোলজির দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু 25 থেকে 26% যে এই ডেঙ্গু শনাক্তকরণ যে যারা পরীক্ষায় আসতো সেগুলো কিন্তু ডেঙ্গু পজিটিভ আসতো। কিন্তু এখন কিন্তু সবশেষ কয়েকদিনের তথ্য অনুযায়ী চা যেটা বলছে যে 8%, অর্থাৎ 9%-এরও কমে 8%-তে নেমে এসেছে এই ডেঙ্গু যে পজিটিভ, সেই পজিটিভের হার। অর্থাৎ সেক্ষেত্রে যে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা কমে আসছে সেটা কিন্তু এই এর মাধ্যমে অনেকটাই বোঝা যায়। এবং আরও একটি বিষয় যে একটা সময় আমরা দেখেছি কোরবানির আগে বা পরে ওই সময়টায় যে মানুষ যে পরিমাণ প্যানিক হয়ে আসলে হাসপাতালে আসতেন, যার সামান্য অন্য জ্বর বা অন্য কোনো শরীরে অন্য কোনো উপসর্গ দেখা দিল যেটা ডেঙ্গুর সঙ্গে মিলে যাচ্ছে, যেমন মাথা ব্যথা, এই ধরনের উপসর্গ দেখা দিল, সবাই কিন্তু আতঙ্কিত হয়ে ডেঙ্গু পরীক্ষা করতে যাচ্ছে। সেই আতঙ্কে রাজধানী জুড়ে যে আতঙ্কের বিষয়টা সেটাও কিন্তু কিছুটা কমেছে, কারণ ডেঙ্গুতে যে পরীক্ষা করতে আসা যে রোগীর সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। কিন্তু তারপরেও আসলে সবচেয়ে বড় যে বিষয়, এরপরও কিন্তু আজকে সারা দেশে বিভিন্ন হাসপাতাল তথ্য অনুযায়ী কিন্তু 4 জন মারা গিয়েছে এবং ঢাকা 2 জন, ঢাকার বাইরে 2 জন। সব কিছু মিলে বলা যায় যে পরিস্থিতি যে একটি যে স্বস্তির জায়গা আসলেও একদম যে পুরোপুরি আতঙ্ক মুক্ত হওয়া সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ মৃতের সংখ্যা কিন্তু আসলে এখনো আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে রয়েছে। এবং যেটা বলছিলাম যে ঢাকায় 2 জন, এবং 2 জনই কিন্তু গত রাতে একটি ঢাকা মেডিকেলে এবং আজকে একটি ঢাকা মেডিকেলে। তো সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। আজহার রাশেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি, এটি আজকের তথ্য। এবং সর্বশেষ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে যে তথ্য দিয়েছে তাতে আমরা বলতে পারি যে নতুন করে এই হাসপাতালে ডেঙ্গু সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছেন 77 জন রোগী। আপনাকে যদি জানাই যে এখন পর্যন্ত সব মিলিয়ে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছেন, এখনও বেডে রয়েছেন 428 জন। তবে এর মধ্যেও কিছু সুখবর রয়েছে, সেটি হলো যে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কাছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের একটি পরিসংখ্যান রয়েছে তাতে আমরা দেখছি যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 5,871 জন রোগী ভর্তি হয়েছিল, কিন্তু এর মধ্যে অধিকাংশ, অর্থাৎ 5,443 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বা সুস্থ হয়ে কিন্তু এখান থেকে ফেরত গেছেন। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। আমরা কিছুটা এই হাসপাতালের যে নতুন যে ভবন রয়েছে সেই ভবনের 5 থেকে 8 তলা বিশেষ করে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। আমরা একটু সেখানে পর্যবেক্ষণে গিয়েছিলাম, আমরা সেখানে আসলে নানা ধরনের অসঙ্গতি দেখেছি। সেটি হলো যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া সত্ত্বেও যেহেতু এটি একটি মশাবাহিত রোগ, তারপরও কোনো রোগীকে আসলে মশারি টাঙানো হয়নি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু নানান ধরনের অভিযোগ করছেন যে তারা সুচিকিৎসাটা পাচ্ছে না, এমনকি মশারি তারা নিজেদের উদ্যোগে টানানোর কথা বললেও তাদেরকে টানাতে দেওয়া হচ্ছে না। আর একটু বলতে চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশন বা 2 সিটি কর্পোরেশন এই ডেঙ্গু সংকট শুরু হওয়ার পর থেকে আমরা যেরকম তৎপর দেখেছিলাম, এই সংকট আস্তে আস্তে যে কমে আসার সাথে সাথে তাদের মধ্যে কিন্তু আমরা ঢিলেমি দেখতে পাচ্ছি। আপনাকে জানাতে পারি এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে কোনো অভিযান কিংবা কোনো ক্র্যাশ প্রোগ্রাম বা মশক নিধনের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও কিন্তু তারা কোনো খবর জানাতে পারেনি। তো সারা দেশেই আসলে এই ডেঙ্গু সংকট নানানভাবে নানান মাত্রা পাচ্ছে। আমরা একটু বগুড়ার খবর জানতে চাই। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ,
ধন্যবাদ আজহার, আজহার লেমন। আপনি, আমি যদি গত 7 দিনে পরিসংখ্যান লক্ষ্য করি, তবে বগুড়ায় ডেঙ্গুর যে রোগী, সেই রোগীর সংখ্যা সামান্যই কমেছে। আজকে গত 24 ঘন্টায় বগুড়াতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 13 জন এবং এখন চিকিৎসাধীন রয়েছে বগুড়া জেলায় 76 জন। আর আমি যদি সম্পূর্ণ পরিসংখ্যানটা তুলে ধরতে চাই, এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চিকিৎসাধীন রয়েছে 57 জন, মোহাম্মদ আলী হাসপাতালে রয়েছে 4 জন, শেরপুরে 4 জন এবং বেসরকারি যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সেগুলোতে রয়েছে 11 জন। আর এখানে মেডিকেল কলেজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেটি করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, এখানে 13 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। তারা সার্বক্ষণিকভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং তত্ত্বাবধান করছেন। এছাড়া একটি সেল, মানে ডেঙ্গু রোগীদের জন্য তারা একটি কমিটি গঠন করেছেন, হেল্প ডেস্ক গঠন করেছেন এবং এখানে কিন্তু ফ্রি মেডিকেল সেবাগুলো দেওয়া হচ্ছে। আর এখানে পুলিশ প্রশাসন এবং পৌরসভা থেকে কিন্তু এখানে প্রত্যেক দিনই এখানে আপনার এডিস মশা নিধনের অভিযান চলছে। বিশেষ করে পুলিশ সুপার এখানে কিন্তু ফকার মেশিন এবং স্প্রে দিয়ে কিন্তু প্রত্যেক দিন সম্পূর্ণ জেলায় 11টে 12টি উপজেলায় কিন্তু তারা কাজ করছে এই এডিস মশা নিধনে। আর এই দিক থেকে বলা যায় যে প্রত্যেক দিনে যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে। এখানে এখনো আশঙ্কা মুক্ত এটা বলা যাবে না, তবে এখানে ডেঙ্গু রোগী কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভর্তি হচ্ছে। তো এই ছিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। অপলা, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং বগুড়া থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।